আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ আল্লাহ তালার দয়ায় আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আপনাদেরকে কোরআনে পাকের তেলোয়াত শোনাবো আজকের অনুষ্ঠানে হামদে বাড়ি তালা নাতের রসুলে মকবুল সাল্লাহ সাল্লাম আর পাশাপাশি একটি বিষয় নিয়েছে আজকেও আলোচনা করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য ভালো কিছু কথা আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য ইনশা আল্লাহ তাবারক রহমান্লামের আলিসান ফরমান হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন আমার উপর হাজার বার করে দুরশ্বরী পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে সাল্লু আলাল হাবিব সাল্লাহ তাইলা আল্লাহ মুহাম্মদ সাল্ল তাইলা আলহি ওয়াসাল্লাম দর্শক শ্রোতা রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান দিন ধরে আমরা বলতে পারি মাদারি চ্যানেল বাংলার শুরু থেকে আলহামদুলিল্লাহ রব্লা আলমিন আপনারা এই অনুষ্ঠান দেখে আসছেন এক এক সময় এক এক ইসলামী ভাই সুন্দর কিছু টপিক নিয়ে আপনাদের সামনে রাহমতপূর্ণ প্রবাত অনুষ্ঠান উপস্থাপনা করেছেন আর এর ধারাবাহিকতায় আজ দীর্ঘদিন ধরেই আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এই অনুষ্ঠান দেখে আসছি আমরা বা আমাদেরও করার সুযোগ হচ্ছে আপনাদের সুন্দর ফিডব্যাকের মাধ্যমে উৎসাহমূলক কিছু কথা কিছু কল কিছু এসএমএসের মাধ্যমে আল্লাহ দয়ায় আমরা যে যেখানে আছি ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলোয়াত শুনবো আর তেলোয়াতের পরে আপনাদেরকে আজকের বিষয় জানাবো ইনশা আল্লাহ তাবারকত আলাদ যেন আপনি আমি মাদানী চ্যানেলের মাধ্যমে জানতে পারি বা দেখতে পারি বুঝতে পারি আল্লাহ তাবারকতালা কোরআনে পাকে কি এর সাদ করেছেন এর তর্জমা কি রয়েছে চলুন আগে কোরআনে পাকের তেলোয়াত শুনি এরপর আজকের বিষয় জানাবো যে তেলোয়াত শুনিয়ে দিন আউ্লাহিমিন بسم الله الرحمن الرحيم مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في القيام فباي آلاء ربكما تكذبان لم يطمثهن انس قبلهم ولا جان فباي آلاء ربكما ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام পাকের এক সুরা সুরার রহমান আল্লাহ তাবারক তালা এ সুরার মধ্যে অসংখ্য নিয়ামতের কথা বর্ণনা করেছেন আলোচনা করেছেন এর তর্জমা এর তাপসির এর সানে নুজুল যদি আমরা পড়তে পারি জানতে পারি অধ্যয়ন করতে পারি তবে আল্লাহ তালার নিয়ামতের প্রতি আমাদের ভালোবাসা আরো বেড়ে যাবে আল্লাহ কি কি নিয়ামত আমাদের জন্য রেখেছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করা এবং এই নিয়ামতের সঠিক ব্যবহারও যেন আমরা করতে পারি আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক প্রত্যেকটা পর্বেই আমরা এমন কিছু বিষয় রাখি যা আলোচনা শুনে বা আমরা আলোচনা করে অনেক কিছু শিখতে পারি এবং জানতে পারি আল্লাহ তালার দয়ে আজকেও খুবই চমৎকার একটি বিষয় দর্শক আপনাদের জন্য আর বিষয়টি হয়তোবা অনেকেরই পরিবর্তন হওয়ার মাধ্যমও হতে পারে যেমন অনেক মানুষ অনেককে বোঝানোর জন্য উদাহরণ দেওয়ার জন্য বিভিন্ন তথ্য পেশ করা হয় মানুষের সামনে এমনই এক বিষয় আজকের হাজারো মানুষ পৃথিবীতে আসছে আবার চলে গেছে যার যতটুকু হায়াত ছিল দুনিয়াতে ততটুকু হায়াত পার হওয়ার পরে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাবার কতলা এক সিস্টেম তৈরি করেছেন জন্ম হবে তো মৃত্যু হবে মানুষ পৃথিবীতে আসবে আবার চলে যাবে শুরু আছে তার শেষও আছে এভাবে করে কত হাজার বাদশাহ দুনিয়াতে এসেছিল বাদশাহী করেছে দুনিয়া থেকে চলে গেছে কত মুমিন পৃথিবীতে এসেছে আল্লাহ তাবারেকতাল্লার দেয়া বিধান অনুযায়ী চলেছে পৃথিবী থেকে চলে গেছে কত আউলিয়ক রাম পৃথিবীতে এসেছেন তারাও চলে গেছেন কিন্তু সকলের যাওয়াটা যেন এক রকমের ছিল না আর হয়তো ভবিষ্যতেও এই পৃথিবী ছেড়ে যাওয়াটা সবার এক রকমের হবেও না এক একজনার পৃথিবী থেকে যাওয়া এক একজনার ইন্তেকাল এক একজনার যাওয়াটা এক এক রকমের হবে কেউ বা হাসতে হাসতে যাবে পৃথিবী থেকে আবার কেউ কান্না করতে করতে যাবে কিন্তু এই সংক্ষিপ্ত পৃথিবীতে যা কিছু অর্জন করেছে হয়তো সে সাথে নিয়ে যাওয়ার মতো কিছু করছে আর না হয়তো অভিশাপ হিসেবে রেখে যাবে এমন কিছু করেছে দুইটা প্রকার এখানে যদি আমরা দেখি আমি আমার ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াতের মধ্যে পৃথিবীতে যা অর্জন করলাম কারোটা সাথে যাবে কবরে সেটা তার দরকার হবে আবার কারোটা পৃথিবীতে থেকে যাবে যেটা তার জন্য অভিশাপ হয়ে থাকবে আরো এটার কারণে কবরে তার আজাব ভোগ করতে হবে যে যার রেখে গেছে দর্শক শ্রোতা এক বিরান মহল রেখে গেছে বা আমরা বলতে পারি পরিত্যক্ত ঘর আজ ইনশাল্লাহ তাবারকালা হয়তোবা আহ শুনতে আপনাদের কাছে খুবই অবাক লাগলো বিরান মহল কোনটা আর পরিত্যক্ত ঘরই বা কোনটা এই পরিত্যক্ত ঘর নিয়ে আজ কথা বলবো অনুষ্ঠান ইনশাআল্লাহ আল্লাহ তাবারকতাল আমাদের সাথে সলাইমান ভাই আছেন এবং কামরুজ্জামান ভাই আছেন তারা কোরআন হাদিস থেকে এই যে বিরান মহল পরিত্যক্ত ঘর যে ঘর নিয়ে আমাদের এত চিন্তা এত চেতনা এত আশা এত আকাঙ্ক্ষা আর এই ঘর যখন ছেড়ে চলে যায় পৃথিবী থেকে তখন এই বিরান মহল পরিত্যক্ত ঘর কার কাজে আসে কোন কাজে আসে কে দেখে আর কিভাবে সেটা পরিচালনা হয় অনুষ্ঠানের সাথেই থাকুন আমরা ইনশাআ তা তাবার এই বিষয় নিয়ে আলোচনাও করবো শুনবো শিখবো আল্লাহ চাই এর আগে আমরা একটি হামদে বাড়ি তালা শ্রবণ করি حبیب اللہ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ کیا حبیب اللہ محبوب, محبوب کی محفل کو محبوب سجاتے ہیں محبوب کی محفل کو محبوب سجاتے ہیں جن کو میرے سرکار بناتے ہیں صلی اللہ صلاح ارے رسول اللہ وسلم علیہ علے حبیب اللہ

مالک جانور یا اللہ ہو یا اللہ تم خالق جین و منوبر یا اللہ ہو یا اللہ تمہیں خالق جین و منوبر یا اللہ ہو یا اللہ اللہ ہو اللہ ہو

তুমি অনন্ত তুমি অনদি তোমার নামি মালী অনন্ত তুমি নাদি তোমার নমালে মালে তোমার সত্তা উর্দ সকলে আল্লাহ আল্লাহ তুমি অনন্ত তুমি নাদি হোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা উর্দ সকলে আল্লাহ

গুণ গণ করে সকলে চুনর সুর বৃক্ষ পাতোরে যা আনলা হুয়া আনলা আনলা হু আল্লাহ তোমার গুণগণ করে সকলে খোদা তুমি সরব জ্ঞানী তোমার করে সকলে চুনের সুর বৃক্ষ পাত

প্রতিটি ফুল ফুলে তোমার চর্চা প্রতিটি গড়ে বন জঙ্গল তো

আল্লাহ আল্লাহ তাবারকালার প্রশংসা হামদে বাড়ি তালা সকল বান্দার কাছে প্রিয় আল্লাহ তালার প্রশংসা করা হামদে পাঠ করা আল্লাহ আমাদেরকে আমাদের সময়কে আমাদের জবানকে আল্লাহ তালার জিকিরের মধ্যে আল্লাহ তালার প্রশংসার মধ্যে অতিবাহিত করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক দর্শক যে বিষয় আজ আমরা নিয়েছি পরিত্যক্ত মহল বাবিরান মহল সোলাইমন ভাই আমাদের সাথে আছে সোলাইন ভাই থেকে শুরু করব কোরআনে পাকের মধ্যে এ বিষয়গুলো নিয়ে আল্লাহ তাবারকাল আমাদেরকে সতর্ক করেছেন এবং নবী পাক সাহিব সাল্ল ওসাল্লাম যখন সাহাব একরাম আলহিমুর রিদুয়ানকে কোনো তর্বিয়াত করতেন এই বিষয়গুলো উদাহরণ দিতেন পূর্বের জমানার বড় বড় রাজা বাদশারা তারা কি করে গেছে তাদের বিরান মহল তাদের পরিত্যক্ত মহলের ব্যাপারে সাহাব একরামের সামনে বিভিন্নভাবে উদাহরণ দিতেন ওমুকে এমন ছিল সে এমন করছে সে যাওয়ার সময় এটা পেয়েছে বা এমন তার সাথে হয়েছে আমরা শুনি কিছু আলোচনা সোলামান ভাই থেকে আজকের যে বিষয় নেওয়া হয়েছে পরিত্যক্ত মহল আল্লাহ পাকর্বুল আলমিন এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন দুনিয়ার জিন্দিগি দুনিয়া বা আমরা বর্তমানে যে অবস্থানে আছি আসলে এটা আমাদের আসল জিন্দিগি নয় নিগরানা খুবই সুন্দর একটি কথা বলে যে আমরা যখন স্বপ্নের মধ্যে থাকি কেউ কখনো মনে করি না যে আমরা স্বপ্নে আছি কিন্তু স্বপ্নে ভেঙে যাওয়ার পর আমরা তখন আফসোস করি যে এই স্বপ্নটা অনেক ভালো ছিল কিন্তু তখন কিন্তু চাইলেও ওই স্বপ্নের জগতে আর যাওয়া যায় না আর স্বপ্নগুলো অনেক মজারও হয়ে থাকে স্বপ্ন অনেকেই দেখে আমি মিষ্টি খাচ্ছি অনেকে দেখে ভালো লাগে হ্যাঁ অনেকের ভালো লাগে কিন্তু আসলেই স্বপ্নটা কিছুক্ষণের জন্য এরপরে ভেঙে যায় তো সেটা খুবই সুন্দর উদাহরণ দেয় যে দুনিয়াটা আসলেই আমরা এখন বর্তমানে সত্যিকারীর জিন্দিগিতে নাই বর্তমানে আমরা আছি যে স্বপ্নের জগতে কিন্তু আমরা এটা এখন অনুভূতি করতে পারছি না আমাদের এখন অনুভব হচ্ছে না যখন কবরে যাওয়ার জন্য আমাদের চক্ষুটা বন্ধ হবে হাকিকতে তখন আমাদের চক্ষুটা খুলবে তখন আমরা বুঝতে পারবো যে আসলেই এই জিন্দিগিটা ছিল একটা স্বপ্নের স্বপ্নের তখন আমরা বুঝবো যে আমরা বর্তমানে কবরে যাওয়ার পর যে এখন আমরা সত্যিকারের হাকিগতের জিন্দিগির মধ্যে আসতে পারলাম এর আগে যে এর আগে যেটা ছিল ধোকার এটা ধোকার জিন্দিগি ছিল এটা স্বপ্ন ছিল একটা তো যাই হোক এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত জায়গায় এ ব্যাপারে সতর্ক করেছেন যেমন 27 তম পারা সূরা Hadid এর 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রুবুল আলামিন ইরশাদ করলেন بسم الله الرحمن الرحيم ইলমু анনা মাল hayatud দুনিয়া লায়ব ওয়া লাহু ওয়া যিনাতু বাই নাকুম বাইনাকুম ওয়া ফিল আমওয়ালি ওয়াল আওলাদ অর্থাৎ মহান আল্লাহ পাক রুবুল আলামিন ইরশাদ করলেন যে জেনে রাখো দুনিয়ার जिंदगी তো লয় কিন্তু এই জিন্দিগিটা হচ্ছে খেলাধুলা সাজসজ্জা এবং তোমাদের পরস্পরের মধ্যে গর্ব প্রদর্শন করা এবং সম্পদ সন্তান নিয়ে অপরের চেয়ে অধিক চাওয়া মাত্র সিরাতুল জিনানের মধ্যে মুফতি কাসিম আরিয়া এ আয়াতের তাফসির করেছেন খুবই সুন্দরভাবে যে মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন দুনিয়ার জিন্দগি এটা একটা উদাহরণ আল্লাহ তার আমাদেরকে বুঝিয়েছেন জি সর্বপ্রথম বললেন দুনিয়ার জিন্দগিটা ইন্নামাল হায়াত দুনিয়া লাইবু আলাহ খেলাধুলা মাত্র আর এই খেলাধুলা এটা একজন যিনি জ্ঞানী মানুষ যে বুঝে তার জন্য বোঝা একদম সহজ খেলাধুলা এটা একটি ছোটদের কাজ ছোটদের কাজ যা কিনা যতক্ষণ খেলাধুলা করবেন ততক্ষণই ভালো লাগবে এরপর আপনার কোনো ফায়দা আসবে না তো বললেন ঠিক দুনিয়ার জিন্দিগি হচ্ছে খেলার জিন্দিগি মানেই হচ্ছে এই দুনিয়াটা আসলে আপনাকে কোনো फायदा দিতে পারবে না এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কতাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাছুরুম ফিল আমওয়াল প্রথমত দুইটা হচ্ছে যে খেলাধুলা এবং এটা হচ্ছে শিশুদের কাজ আর এরপরে বললেন জীবন হচ্ছে সৌন্দর্য আর বললেন সৌন্দর্য বা সাতসজ্জা যেটা দুনিয়ার जिंदगी এটা হচ্ছে একটি মহিলার কাজ মহিলাদের কাজ সুন্দর হওয়া সাতসজ্জা করা তো এটা শুধুমাত্র মহিলাদের কাজ একজন বুদ্ধিমানের এটা। হতে পারে না এরপর আল্লাহ পাকরবুল্লা আলমিন বললেন দুনিয়া হচ্ছে পরস্পর গর্ব করা অহংকার করা একই অপরের সাথে কার চেয়ে কে ভালো হবে এর প্রতিযোগিতা করা এটাই হচ্ছে দুনিয়ার জিন্দিগি ছাড়া দুনিয়ার মধ্যে আর কোনো কিছু নাই আল্লাহ পাকরবুল্লা আলমিন কোরআনে পাকে এটা বুঝিয়ে দিয়েছেন আর এর মানে হচ্ছে আমরা যেন দুনিয়াটাকে খুব বড় মনে না করি দুনিয়াটাকে চিরস্থায়ী মনে না করি মনে না করি দুনিয়ার একটা চিত্র মহান আল্লাহ পাকরবুল্লা আলমিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন এরপরে যদি দেখি আমরা অপর আয়াতে মহান আল্লাহ পাকরবুল আলমিন বললেন আমার যারা ইমানদার বান্দা আছো আমরা আলহামদুলিল্লাহ মুসলমান আছি আমাদের জন্য মহান আল্লাহ পাকরবুল আলমিন মেসেজ দিচ্ছেন এর মানে হচ্ছে আল্লাহ পাকরবুল আলমিন মেসেজ দিচ্ছেন এই ইমানদারদের জন্য আমরা যারা মুসলমান কাফির যারা এদেরকে ছেড়ে দিয়েছেন কাফের কথা এখানে উল্লেখ করে নাই মুনাফিকের কথা এখানে উল্লেখ করে নাই মুমিন যারা ইমানদার যারা তাদেরকে আল্লাহ পাকরবুল আলমিন বললেন লাতুল হিকুম আম ওয়াল হুকুম ইমানদার দందারা খবরদার তোমাদের যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ফরমান বলে দিচ্ছেন তোমাদের জন্য ধ্বংস না করে তোমাদের জন্য ধুকাই না ফলায় কি আমওয়ালুকুম তোমাদের দুনিয়ার সম্পদ দুনিয়ার সন্তান সন্ততি দিন আং যিক্রিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে আর যারা এইগুলোর মধ্যে পড়ে যাবে সম্পদের মধ্যে সন্তান সন্ততির মধ্যে পড়ে যাবে বললেন খাসিরুন মনে রাখবে যারা এগুলো করবে অবশ্যই অবশ্যই তারা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে এরপরে দেখেন আল্লাহ পাকবুল আলমিন বললেন যে এগুলোতে যদি কেউ পড়ে আর দুনিয়াতে দেখবেন আমরা সবাই বলি সন্তান সন্ততির জন্য বা সম্পদের কারণেই সব কিছু করি তো যদি একজন ইমানদার বান্দা হয় সে যখন সম্পদের জন্য যাবে কারো কাছে সম্পদ সে নিজের জন্য পরিবারের জন্য কামাই করবে অর্জন করবে তখন সে চিন্তা করবে যে আল্লাহ ফকরবুল আলমিন এতে রাজি আছে কিনা যদি এটা হারাম হয় এটা সুদ হয় এটা ঘুষ হয় যদি এটা মানুষ থেকে না হকভাবে নেওয়া হয় তাহলে যে একজন মৌমিন ইমানদার বান্দা সে এটা থেকে দূরে চলে আসবে যদি তার সন্তান তাকে আল্লাহর জিকিরের দিকে ডাকে তাহলে সে সন্তানের জন্য খুশি আর যদি সেই সন্তান তাকে দুনিয়ার দিকে বিমুখ করে দুনিয়ার প্রতি তাকে মোহাব্বত ভালোবাসা তার বৃদ্ধি করে নামাজ রোজা এগুলো ছেড়ে দেয় কেউ আছে যে স্ত্রী সন্তানের জন্য বলে আমার হারাম কামাইতে হচ্ছে কি করব কেউ তো মানে না সেজন্য আমি করছি তো আল্লাহ পাক রব্বুল বললেন না একজন ईमानদারের সিফত গুণ এটা হতে পারে না অপর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল মাতাউদ্দুনিয়া কलील দুনিয়ার जिंदगी এটা হচ্ছে দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত কুল মাতাউদ্দুনিয়া কलील ওয়াল আখিরাতু খায়রুল আপনি আমার ईमानदार বান্দাদেরকে বলে দেন আখেরাত এটা

আমাদের কাছে অনেক বড় মনে হয় পৃথিবীতে দুনিয়াতে কিন্তু আল্লাহ বলছেন দুনিয়া কিছুই না যেটার লোভ লালসায় তোমরা পরে আছো যেটার ভালোবাসায় তোমরা নিজেকে ধ্বংস করে দিছো এই পৃথিবীটাকে তোমরা অনেক বড় করে দেখো এটা আসলে এত বড় কিছু নয় আল্লাহ এখানে কলিল বলছেন একদম সংক্ষিপ্ত সেখানে আমরা এই সংক্ষিপ্ত জিনিসের জন্য পিছনে লেগে আছি আর আল্লাহ তালা যেটাকে মহান বলেছেন সেটার আশা আমরা কাজ করি না যেমন মুলকের

অপরদিকে আল্লাহ তালা আবার এও এর করেছেন কি আমি তোমাদের হায়াত এবং মহ দিয়ে এটা পরীক্ষা করব যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি ভালো উত্তম আমল কে নিয়ে আসতে পারে আমার কাছে জাকির আরেকটা জিনিস দেখেন আল্লাহ তালা আবার ইমানদার যারা তাদেরকে কত সুন্দর সান্ত্বনা দিচ্ছেন যে আসলে আমরা যদি দেখি দুনিয়ার দিকে বর্তমানে তাকাই যে যারা নামাজ থেকে যারা আল্লাহ থেকে গাফিল বিশেষ করে যদি আমরা দেখি দুনিয়াবি দিক থেকে তারা অনেক সম্পদশালী কিন্তু তারা কিন্তু দুনিয়াবি দিক থেকে অনেক বড় চেয়ার পায় যারা নামাজ কালাম পড়তেছে না উলামা যারা তাদেরকে নিয়ে মস্কারা করে তারা দেখবেন বড় জায়গায় বড় চেয়ার পাচ্ছে তারা দুনিয়াতে সম্মানিত হচ্ছে তাদের জন্য দুনিয়াটা অনেক সুন্দর মনে হচ্ছে প্রায় সময় অনেক যারা নামাজ কালাম পড়ে এদেরও মনটা ছোট থাকে হ্যাঁ এরা তো নাফরমানি করছে আবার অনেক বড় হ্যাঁ কিন্তু আল্লাহ রব্বুল আলীন বলেন যে তোমরা শ্রবণ করো শোনো জুই না দিনুল হায়াতুদ্দুনিয়া তোমাদের এখানে টেনশন করে কিছু নাই যারা কাফির যারা আল্লাহ কাফির থেকে যারা হ্যাঁ অমুসলিম যারা যারা অমুসলিম যারা আল্লাহর জিকির থেকে গাফিল যারা আল্লাহ তালার রাস্তা থেকে দূরে যারা আছে বললেন জুই ইন আলিল্লা দিনা আমি তাদের জন্য দুনিয়াটাকে সুসজ্জিত করেছি আমি তাদের জন্য দুনিয়াটাকে সুন্দর করেছি তাদের কাছে দুনিয়াটা সৌন্দর্য লাগা এটা অস্বাভাবিক কিছু না এবং বলেন ওয়াস হরুনা মিনাল্লা দিনা আহ মানু এবং যারা অমুসলিম বর্তমানে আমরা দেখি যে ওলামাদেরকে নিয়ে ইসলামকে নিয়ে বিভিন্নভাবে ট্রল করা হয় বিভিন্নভাবে বিভিন্ন কথা বলা হয় যে ইসলামের মধ্যে এরকম কষ্ট আছে এই আছে 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 এমন বললেন ওয়েস খারুন মিনাল্লা দিনা আহ মানু তোমরা যারা মমিন বান্দা আছো মনে রাখবে ও মুসলিম যারা তারা অবশ্যই দুনিয়াতে তোমাদের যারা ইমানদার তোমাদেরকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এখানে তোমাদের মন ছোট করেন ছোট করানো কিছুই নেই তাদের এই হাসি ঠাট্টা বা বা তাদের বিদ্রুপে কিছুই আসে যায় না তাদের জন্য দুনিয়াটাকে বানানো হয়েছে আপনার সুন্দর সুসুন্দর বানানো হয়েছে আরাম আয়েসের জায়গা বানানো হয়েছে আর এটা কোরআনির কথা আল্লাহ সাত করছেন কি মুমিনের জন্য দুনিয়াটা হবে জেলখানা যদি মুমিনের জন্য জেলখানা হয় তবে এর বিপরীত কি হতে পারে যারা মুমিন না তাদের জন্য আরাম আয়েসের জায়গা এটা আবার আর যদি দেখি মুমিনের জন্য জেলখানা দুনিয়া মোমিনের জন্য জেলখানা দুনিয়া আখেরাত তাদের জন্য জান্নাত আখেরাতে তাদের জন্য জান্নাত আর ওই জান্নাতের উল্টা দিকে যদি দেখি যারা দুনিয়াতেই জান্নাত অর্জন করতে চেয়েছে আপনারা হয়তো বারবার শুনেছেন জান্নাতের নমুনা জান্নাতের বর্ণনা যখন কিতাবাদির মধ্যে পড়ল সেই বাচ্চা সে দুনিয়াতে জান্নাত বানাতে চেয়েছিল জান্নাত বানানোর কাজও শুরু করেছিল কয়েকশো বছর পর্যন্ত সেই জান্নাত নির্মাণও করেছে হাজার হাজার সৈন্য লাগিয়েছে সেই জান্নাত বানানোর জন্য যখন সব কিছু কমপ্লিট হয়ে গেল দুনিয়াতে জান্নাত বানিয়েছে সেই জান্নাতে প্রবেশ করার পূর্বেই আজরাইল তার কাছে চলে আসছে পারেনি সেই সময়টুকু সে পায়নি তো এই দুনিয়াটা তাদের জন্য হতে পারে জান্নাতের মতো কিন্তু তাদের আখেরাত বরবাদ হয়ে গেছে মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা তাদের জন্য আখেরাতে রয়েছে সুমাহান মর্যাদা আমরা কামরুজ্জামান ভাইয়ের কাছে আসি কিছু আলোচনা তার থেকে শুনে এরপর একটি নাতের রসুলি মকবুল সাল্লা সাল্লাম শুনবো আমরা ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল্লাহ সঈদুল মুসালিম মাসাল আমরা দীর্ঘক্ষণ যাব আলোচনা শুনছিলাম দুনিয়ার ধোখা দুনিয়ার রীতি রেওয়াজ বা দুনিয়া আমাদেরকে কিভাবে ধোখায় পতিত করেছে তো যাই হোক

যারা মুত্তাকিন যারা আল্লাহ পাকের প্রতি ভরসা রাখে যারা মুমিনে কামিল তাদের জন্য আখরাতের ঘর হচ্ছে উত্তম ঘর অতি উত্তম ঘর খয়রুন এখানে আল্লাহ সুবাহানা খয়র শব্দটা ব্যবহার করেছে ইসমুল তাফজিরের মধ্যে ব্যবহার হয় যারা আপনি জামার জানেন অধিক উত্তম একটা হয় না যে উত্তম উত্তম আর একটা হচ্ছে অতি উত্তম জাল্লা সুবাহান আবাতালা মুমিনদের জন্য আখেরাতের ঘর রেখেছেন প্রস্তুত করেছেন অতি উত্তম ঘর আর হাদিসে পাকে তো এমন এসেছে যে জান্নাতের নিয়ামত এমন হবে যে কোন কান তা কখনো শুনিনি কোন চোখ কখনো তা দেখি এত সৌন্দর্যের আলোচনা বিভিন্ন হাদিসে পাকের মধ্যে এসেছে যাইহোক আজকে আমাদের প্রসঙ্গ হচ্ছে দুনিয়ানি অর্থাৎ বিরান মহল তো আল্লাহ সুহানা এই মধ্যে করছেন আয়াল তোমরা কি জ্ঞান রাখো না তোমরা কি বুঝো না তোমরা কি জানো না বুঝবে না আসলে একটা বিষয় হচ্ছে আমরা স্বাভাবিক নলেজের ক্ষেত্রে আমরা সকলে জানি যে দুনিয়াটা হচ্ছে একটি ক্ষণস্থায়ী জীবন বা এখানে আমরা বেশি দিন থাকতে পারবো না অবস্থান করতে পারবো না আমাদেরকে চলে যেতে হবে এই যে বেসিক কথাগুলো আমি মনে করি কোনো মুসলমান এটা অবিশ্বাস করে না জি যে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে বা এটা ক্ষণস্থায়ী দুনিয়া এই যে কিছু বেসিকলি কথা সকলে জানে মানে বিশ্বাস করে তবে অলসতার কারণে অর্থাৎ দুনিয়ার চাকচিকিদের ভিভুর হওয়ার কারণে দুনিয়ার রূপ লালসায় মগ্ন হওয়ার কারণে হয়তো সে কেয়ারফুল হচ্ছে না অর্থাৎ ওইদিকে সে সতর্ক হচ্ছে না আল্লাহ পাক তো বাবা করছেন আফালা তা তোমাকে জানো না বুঝবো না আলা তোমার সাবধান হয়ে যাও এমন একাধিক আয় থেকে পাক আখেরাতে চিন্তা করার জন্য এইসব করেছে কিন্তু আমরা সতর্ক হচ্ছি না কেন হচ্ছি না আমাদের খেয়াল ওই দিকে নেই আমাদের চিন্তা দিকে নেই যাই হোক দুনিয়াটা আমরা দুনিয়া দুনিয়া করি কিন্তু আমরা আসলে যদি দুনিয়ার এ শাব্দিক অর্থ আমরা একটু লক্ষ্য করি দুনিয়া এর শাব্দিক অর্থই হচ্ছে নিকটবর্তী দুনিয়াকে দুনিয়া এজন্যই বলা হয় কারণ দুনিয়া আখেরাতে তো খুবই নিকৃষ্ট ভূমিকা আছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া করেছেন ইক্তরবাতি সাাত উমশাক্কাল কমার যে কিয়ামত অতি নিকটই যে অতি নিকট ইক্তরবাতি সাাত উমশাক্কাল কমার যে ইক্তরবা হচ্ছে কি আপনার নিকরবর্তী প্রত্যেক বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর পূর্বেই ইক্তরবাতি সাাতু শব্দ ব্যবহার করেছে কিয়ামত নিকটবর্তী এখন চোদ্দশো বছর অতিবাহিত হয়ে গিয়েছে অলরেডি এখন আর কত বছর আসবে আল্লাহ জানেন এখন এই যে নিকটে নিকটে আর দুনিয়া দুনিয়া এজন্য বলা হয় আখেরাতের তুলনায় তো দুনিয়াকে হোক আমরা দুনিয়া দুনিয়া করে কিন্তু দুনিয়া কি আমাদের আছে এখানে উদাহরণটা কি নিতে পারি আমরা যে আখেরাতের তুলনায় দুনিয়া খুবই নিকটে উদাহরণ আমরা যদি আমরা হাত বাড়াই তবেই হয়তো বা দুনিয়ার সবকিছু পেয়ে যাব। কিন্তু আখেরাতটা তো এত সহজে পাওয়া যাচ্ছে না তাই দুনিয়ার পিছনে না ঘুরে যদি আখেরাতের পিছনে ঘুরি তবে হয়তো বা আখেরাত দূরে থাকলেও পেয়ে যাব আর এর আগে আমরা দুনিয়াও পেয়ে যাব অবশ্যই আপনি যে একটি দিক উল্লেখ করেছেন এটিও নেওয়া যায় সমস্যা নেই তো এটিও আমাদের একটি নেওয়া যাবে সমস্যা নেই তো আমরা আমাদের প্রসঙ্গ হচ্ছে যে দুনিয়া নিকটবর্তী হওয়া বা দুনিয়া আমরা লোভ লালসার মধ্যে মগ্ন হয়ে আছি একটি বিষয় হচ্ছে আমি চিন্তা করি যে আমি ব্যাংক ব্যালেন্স সবকিছু আমি অর্জন করেছি সব কিছু জমা করেছি তো এগুলো আমার হয়তো উপকারে আসবে যে পুরানি পাকের একাধিক আয়তের মধ্যে এর হচ্ছে যে তোমাদের ধন সম্পদে কোনো কিছু তোমাদের কাজে আসবে না তাদের জন্য ধ্বংস রয়েছে তো তবে তিনটি বিষয় একজন মানুষ নিজের বলে দাঁড়ি করতে পারে হাদিসে পাকের অনুযায়ী যে আমরা বলি না যে এটি আমার ওটি আমার ঘর আমার বাড়ি আমার জমি আমার সবকিছু আমার কিন্তু আমার শব্দটা তিন ক্ষেত্রে প্রযোজ্য হবে এ তিন ক্ষেত্র ব্যতীত এটা বোকামি হবে যে হাদিসে পাকের বাসায় আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন ইয়াকুল ইবনু আদম মালি মালি ওয়াকাল ওয়া হাল্লাকা ইয়া ইবনু আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা আও লাবিস্তা ফা আবলাইতা আও তাসাদাকতা ফা আমদাইতা নবী করিম সাল্লাহ করেন যে ইবনি আদাম তথা মানব সম্প্রদায় আমাদের আমাদের হয়ে করছেন যে মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ আমার মাল আমার মাল নবী করিম সাল্লাহ আলু করছেন যে তার মাল কিভাবে তার কোনো মালই নেই তার কোনো সম্পদই নেই তবে তিনটি জিনিস তার সম্পদ তিনটি বিশেষ তার মাল নাম্বার এক হচ্ছে নবী করিম সাল্লাহ আলু সাদ করেন মা আকালতা যা তুমি আহার করেছো এটা তোমার হবে তোমার দাবি করা তোমার জন্য প্রযোজ্য তুমি খেয়ে নিয়েছো তুমি তোমার কাজে বে হয়েছে এটি হচ্ছে তোমার সম্পদ নাম্বার দুই হচ্ছে লাবিস্তা যা তুমি পরিধান করেছো উদাহরণ সময় এখন আমার গায়ে একটি পাঞ্জাবি আছে এখন চাইলে পাঞ্জাবি আমার সাথে কেউ নিতে পারবে না আমি ব্যবহার করব। বা নষ্ট হওয়ার কাউকে আমি এই তিনটি বিষয় হচ্ছে তোমার সম্পদ আর যে তুমি ব্যাংকে এত টাকা জমা করেছো তুমি অমুক সম্পত্তি নিয়েছো অমুক জায়গা নিয়েছ আছে কিন্তু এগুলো তোমার আওতা দিন নয়

আর আজকের যে বিষয় আমরা নিয়েছি বিরান মহল বা পরিত্যক্ত মহল গ্রামেগঞ্জে প্রায় জায়গাতেই কিছু মহল এখনও পরে আছে রাজা রাজাবাদশাদের মহল বা বিরান মহলগুলো আমি কয়েকটাতে বাংলাদেশের কয়েক জেলাতেই যেহেতু মাদিনী কাফলার সফর বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাওয়া হয়েছে এমন মহলগুলো আমি নিজ চোখে দেখেছি হাজার বছর পুরানো কিছু বিল্ডিং বাড়ি এখনও পাওয়া যায় ওখানে গেলে অটোমেটিকলি মাথার মধ্যে এক চিন্তা ভাবনা আসে এই বাড়ি এই মহল এই বিল্ডিং কার ছিল কোথায় সেই লোকগুলো আজ যাদের দেখা নাই সাক্ষাৎ নেই মানেন আর না মানেন আপনারাও হয়তো বা চিনেন দেখছেন এমন বাড়িগুলো যে পরিত্যক্ত বাড়িগুলো জানালাতে গাছ হয়ে গেছে আর সেই গাছ আবার মারাও গিয়েছে আবার দরজার মধ্যে যে দরজাগুলো ছিল এর মধ্যে গাছ হয়েছিল গাছগুলো বড় হয়ে ফের মারাও গেছে এমনও আছে এবং বিল্ডিং এর ভিতরে ঢোকার মতো পরিস্থিতি নেই এমন পরিত্যক্ত হয়ে আছে তো এই এই বাড়িতেও তো কেউ বসবাস করত। এই বাড়িতেও কেউ থাকতো এই বাড়িতেও কেউ আরাম করত আর এই বাড়িতে বসেই কেউ বা কেউ রাজত্ব চালাত আজ তারা কোথায় আজ ওই সকল লোকের নাম কি নামটাও হয়তো স্মৃতির পাতা থেকে মুছে গেছে এতদিনে কিন্তু জানি না আমরা কার বাড়ি কোথায় কে ছিল এখানে বাস বছরের পর বছর এই বিরান মহল এই পরিত্যক্ত মহল আমাদের সামনে আমরা দেখছি কিন্তু এ থেকে শিক্ষা গ্রহণ আমরা করছি না শুনবো এই বিষয়ে আরও কথা ইনশাআল্লাহ তালা আগে কালাম শুনে নিন নুলাম ব্যক্তি নাতের সুল মকবুল আমাদেরকে শুনিয়ে দিন দেখব সোনার মদিনা চা জিতে মদিনা দেখব সোনার মদিনা এক দিন আমিও যাব ডকলে শহে মদিনা چہ مدینہ منچا جتنے مدینہ دیکھ بو سنارمدینا منچا جتنے مدینہ دیکھ بو سنار مدینہ বাবে যাব মদিনা আমে এক গে দুখী কে ববে যাব মদি না প্রিয় নবীর করু নাই একদিন যাব মদিনা کے دن جب مدی من چائے جتے مدینہ دیکھو سونا مدی نام چائے جتے مدینہ دیکھو سونا مدینہ سند تم سونا مدی نام چائے جت مدین دیکھ بو سو نارمدین چائے جت مدینہ দেখবো সোনার মদিনা তোমার ওই দলিবালেতে রোগে শিফার হয়েছে ইয়ারসু ke bo shonar madina বয়ে যায় তোমার ধনে মদি না বয়ে যায় যায়াম তোমার ধনে মদি না মন চায় মদি بو سونا مدینہ سار جتے مدینہ دیکھ بھو دیکھ بھو سونا مدینہ, مدینہ دکبو دکبو تبارک وتعالى সচক্ষে মদিনাতুল মনওয়ারা দেখার নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শহর দেখা রওজা সামনে দাঁড়িয়ে আদবের সাথে সালাম দেওয়ার আল্লাহ তাআলা সুতৌফিক আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা আমরা আলোচনা শুনছিলাম kalam শুনছিলাম কিছু কল আছে আপনাদের দর্শকের কিছু কল আছে কলগুলো আমরা শুনি এরপর আলোচনায় ফিরব শোনা তাহলে যে কল শুনিয়ে দিই চলুন আমরা আমাদেরকে জিজ্ঞাসা একটাই গবিন্দ যাই কত কিছু তো লাভ মদিনা অতি শীতল হাওয়া মদিনার সাথে থাকেন শুনাবো পরবর্তী কল আমি কামরুজ্জামান সিয়াজগঞ্জ থেকে বলছি আমি মাদারেশের সুবল দেখছি তোমার খুব ভালো লাগে আমি এখনো দেখি এখনো অনুষ্ঠান চলছে জাকির ভাইয়ের ইতে খুব ভালো লাগে মাদার থেকে আমরা আমার পরিবার আমরা অনেকে উপকৃত হচ্ছি আমি কিছু জানতে পারছি আল্লাহ আপনার আমাদের দোয়া করে আমরা জানি ভালো সকলে জানতে পারি মন করতে পারি আমরা মহান আল্লাহকে দোয়া করি আল্লাহ আমি মাদার ছেলে মানুষ আমরা সবাই মানুষ জানি অন্তর্ভুক্ত হয়ে মন জানতে পারে আল্লাহ তালা ভালো রাখুক কামরুজ্জামান ভাইকে আল্লাহ তালা সুস্থ রাখুক সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন আশা রাখি এভাবে সবসময় মাদানী চ্যানেল দেখলে আল্লাহ চাই অনেক কিছু শেখার আমল করার জানার বোঝার অনেক এক বড় মাধ্যম মাদানী চ্যানেল আল্লাহ তালা আমাদের সবাইকে মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দিক পরবর্তী কল আমি রামজা কোন জিয়ান আমি কি গরো সুন্দর আই যে হাসি রাখি চ্যানেল না

আমি গাবতুলি আমিন থেকে বসুর বলছি রহমত পণ্য প্রবাদ অনুষ্ঠানটা অনেক সুন্দর একটা অনুষ্ঠান এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমার মধ্যে অনেক পরিবর্তন আছে মাঝানি চ্যানেল দেখার পরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা সকল দর্শককে ভালো রাখুক আপনাকেও ভালো রাখুক ভালো থাকেন সব সময় দোয়া করি মাদারি চ্যানেলের সাথেই থাকেন অনুষ্ঠানগুলো দেখেন শিখেন আমল করেন নিজের আখেরাতকে সুন্দর করেন মাদানী চ্যানেলই পারে আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিতে মাদানি চ্যানেল পারে আমাকে আপনাকে সচিক পথ দেখাতে মাদানী চ্যানেল পারে আপনার আমার পরিবারকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে আলহামদুলিল্লাহ রব আল দর্শক আলোচনা শুনছিলাম পরিত্যক্ত মহল নিয়ে পরিত্যক্ত মহল যদি আমরা প্র্যাকটিক্যালকেও দেখতে চাই তবে গ্রামগঞ্জে এখনও এমন কিছু বাড়ি পরে আছে কোনোটা রাজার বাড়ি নামে পরিচিত কোনোটা বাদশার বাড়ি নামে পরিচিত কোনোটা পুরাণ বাড়ি নামে পরিচিত কোনোটা জমিদার বাড়ি নামে পরিচিত হয়তো বা এই পরিচিত নামগুলো আপনার এলাকাতেও আছে আমি বরিশালে দেখেছি নাটোরে দেখেছি আমি দিনাজপুরে দেখেছি নারায়ণগঞ্জে দেখেছি মুন্সীগঞ্জে দেখেছি এরপরে এটা আমি হবিগঞ্জে দেখে আসছি চট্টগ্রামে দেখেছি এরপরে আরও কত জেলাতে যে দেখেছি আমি যখনই যে জেলাতে যাওয়া হয় হয়তো মাদানি চ্যানেলের কাজে বা মাদানি কাফলাতে বা দাওয়া দাওয়াত ইস্তামির কোনো কাজে তো সেখানে ইব্রত শিক্ষা অর্জন করার জায়গা যদি কোনো ব্যক্তি চায় তো সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারে নিজের জন্য হয়তোবা আমার এমন মহল নেই যাই আছে আমিও এই ব্যক্তির মতো একদিন চলে যাব আর আমার এই পরিত্যক্ত বাড়িটা থেকে যাবে যেই বাড়িগুলোর নাম আমি বললাম যেই মহলগুলোর নাম আমি বললাম ওই মহলে যারা বসবাস করছে তাদের হারগুলো আজ পাওয়া যাবে না কিন্তু তাদের রেখে যাওয়া সেই বাড়ি স্মৃতি আমাদের জন্য শিক্ষা যে আমি যেভাবে চলে গেলাম তোমাদেরকেও এভাবে আসতে হবে না আমাদের হাকামের মধ্যে কেবল তামি এলে কামি রেলসুল্লা দাম কাতুল আলিয়া এই বিষয়গুলো তুলে ধরেছেন যখন কোনো একজন ব্যক্তি মারা যায় আর সবাই মিলে আমরা তাকে যখন কবরস্থ করার জন্য কবরের দিকে নিয়ে যাই ওই লাশ তখন বলতে থাকে আজ আমাকে তোমরা কাঁদে করে কবরে রাখার জন্য নিয়ে যাচ্ছ হে ভাই আমার পরে তোমরাও আসবে একে একে করে আমার মতো এই পথে আসতে হবে তোমাদেরকে আমি কিছু নিয়ে আসতে পারলাম না কিছু করে যেতে পারলাম না কিন্তু তোমরা সাবধান হয়ে যাও আমার থেকে শিক্ষা গ্রহণ করো তোমরা কিছু করে তারপরে কবরে আসো ওই বিরান মহলগুলো পরিত্যক্ত মহলগুলো আমাদেরকে অনেক কিছু শিখায় অনেক গোপন তথ্য আমাদেরকে দেয় আমলের দিক থেকে আখেরাতের দিক থেকে আমাদের সংশোধনের দিক থেকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দিক সুলাইমেন ভাই আরো কিছু আলোচনা সাথে মিল রেখে একটি ঘটনা আরজ করব এক ব্যক্তির সাথে জি সেই দিন খিজির আলাই সালাতামের সাক্ষাৎ হয়েছিল কিতাবের মধ্যে পাওয়া যায় ঘটনা এটি তো খিজির আলাই সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আপনি আমাকে এমন একটি ঘটনা শোনান যেটা আপনার কাছে অনেক ইব্রত না অনেক শিক্ষণীয় মনে হয়েছে তখন খিজির আলাই সালাতাম বললেন যে একটা বিষয় আমার কাছে খুব অভাব লেগেছে যার সার্বরম আমি আরজ করছি বলেন যে আমি একবার এক জায়গা দিয়ে যাচ্ছিলাম তো জায়গাটা মরুভূমি ছিল শুধু বালু আর বালু এখানে পানির কোনো সন্ধান ছিল না আচ্ছা তো আমি যাওয়ার সময় ওইখানে একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি পানির কোনো ব্যবস্থা আছে কিনা সে বললো যে এটা তো মরুভূমি এখানে কোনো পানির ব্যবস্থা নেই সম্ভবই না বলেন আমি পাঁচশত বছর পর আবার ওই জায়গা দিয়ে অতিক্রম করলাম দেখলাম যে জায়গাটা আগে ছিল বালুর মরুভূমি এই জায়গাটা এখন বালুর কোনো চিহ্নই নাই পাঁচশত বছর পর যখন আমি দিয়ে অতিক্রম করছি দেখতেছি শুধু পানি আর পানি সাগর আর সাগর তো এখানে যখন জেলেরা মাছ ধরছে আমরা জিজ্ঞেস করলাম যে এখানে তো আগে বালু ছিল জি বা এখানে অনেক বড় পুরাতন মরুভূমি ছিল এটা কোথায় তখন লোকেরা বলতেছে কি বলেন আমরা বাপদাদা থেকে শুনে আসছি এখানে অনেক বড় নদী পানি আর পানি এখানে তো বালুর কোনো সন্ধানই নাই অসম্ভব কথা তো ইনি চলে গেলেন বলেন আমি পাঁচ বছর পর আবার এই জায়গা দিয়ে অতিক্রম করলাম দেখলাম এই জায়গাতে পানি বলতে কিছু নেই শুধু জঙ্গল আর জঙ্গল আচ্ছা তো ইনি বললেন যে আমি জঙ্গলে যারা কাঠ কাটার জন্য আসলো কাঠারি যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে না আগে পানি ছিল নদী ছিল এগুলো কোথায় তারাও একই জবাব দিল উত্তর দিল যে কি বলেন আমরা তো বাপদাদা সবার থেকে শুনলাম যে এখানে জঙ্গল আর জঙ্গল এখানে পানি আসবে কোথেকে উনি বলেন আমি চলে গেলাম আবার পাঁচশত বছর পর আবার আসলাম দেখলাম যেটা জঙ্গল আর জঙ্গল ছিল এটা এখন জঙ্গল নাই বাজার মার্কেট রাজধানী হিসাবে পরিণত এটা এখানে যে জঙ্গল ছিল মনে হবে না দেখে আমি আবার শহরের লোকদেরকে জিজ্ঞেস করলাম এখানে যে আগে জঙ্গল ছিল এটা এখন কোথায় তখন মানুষ একই উত্তর দিচ্ছে কি বলেন আমরা বাপদাদা থেকে শুনে আসছি এটা রাজধানী এটা শহর এখানে আবার জঙ্গল হবে কোথেকে বললেন ফির পাঁচশত বছর পর আবার আমি এই জায়গাতে অতিক্রম করলাম দেখলাম প্রথম যেরকম আমি মরুভূমি অবস্থায় দেখলাম আবার সেই মরুভূমি অর্থাৎ এই ঘটনা থেকে বোঝাতে চাচ্ছে যে আসলে দুনিয়ার এই অবস্থাটা উনি বলেন যে আমার এই ঘটনাটা খুব অবাক লেগেছে আসলে দুনিয়াটা কেমন দুনিয়াটা কি আছে দুনিয়ার মধ্যে সবকিছু আজকে আছে তো কালকে নাই আমরা জায়গা সম্পদ নিয়ে অনেক ঝগড়াঝাটি করি আসলে দুনিয়াটা এরকম কিছুই না মমিন যারা তাদেরকে তো আল্লাহ তালা দুনিয়া তাদের থেকে ক্রয় করে নিয়েছে দুনিয়া তাদের কাছে দাম নেই আল্লাহ পাকুল আলম কুরআ পাকের মধ্যে সাত করেন রহিম মিনাল জান্নাহ যে নিশ্চয়ই আল্লাহুল আলমিন মৌমিনদের থেকে ক্রয় করে নিয়েছে তাদের জান আংফু তাদের আচ্ছা আপনার ক্রয় করে নেওয়া হয় তাহলে বলেন আপনার কোন বড় সম্পদশালী হওয়ার আশা করা আকাঙ্ক্ষার একটা বুকাম কারণ আপনার জান একজন মৌমিন যিনি তার জান তো আল্লাহ তালা ক্রয় করে নিয়েছে আচ্ছা ক্রয়ের বদলা কি রেখেছে এটাও বললেন তাদের সম্পদ আল্লাহ তালা ক্রয় করে নিয়েছে তো আলহামদুলিল্লাহ সম্পদ ক্রয় করে নিয়েছে আল্লাহ পাকের দেয় আলহামদুলিল্লাহ যারা মৌমিন তারা সম্পদ পেলেও আল্লাহর রাস্তায় সৎকা করে খরচ আবার খরচ করার পর এটা আবার মনে করে না যে আমি দিয়েছি এটাই মৌমিনের সিফত হবে যে দুনিয়া সম্পদ এরা আল্লাহ তালা দিয়েছে আল্লাহ সম্পদ আল্লাহ নিচ্ছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো বললেন আল্লা লাহমুল ক্রয়ের যেই ইওয়াজ দেওয়া হয়েছে হ্যাঁ প্রতিদান আপনার যারা আরবি কিতাব পড়েছে বা কুদুরী শরীফ হেদায় শরীফ এগুলো হচ্ছে মাস আলার জগতের কিতাব খুবই বিখ্যাত কিতাব এখানে আছে বাই করা মানে ক্রয় বিক্রয়ের একটা শর্ত হচ্ছে আপনার ইওয়াজ কিছু দিতে হবে এর বদলা আপনাকে অবশ্যই দিতে হবে আপনি নিয়েছেন এটা দিতে হবে তো আল্লাহ পাক রবুল মমিনের জানকে ক্রয় করেছে এর বদলা কি দিয়েছেন ইউওয়াস কি দিয়েছে বললেন বিআন্না আলহমুল জান্নাত আমি আমার বান্দার জন্য জান্নাত রেখে দিয়েছি আর এই জন্যই আপনি যদি দেখেন সেইদনা অর্জন সেইদনা উমর আনহু তালহ ইনার ব্যাপারে এখন তো বর্তমানে হয়তো আমরা নতুন অনেকেই আল্লাহ পাকের দোয়া আলহামদুলিল্লাহ আমরা দেখেছি দুনিয়ার এটা সিস্টেম যে মানুষ দেশকে হ্যাঁ সমাজকে পরিচালনা করার জন্য তার একটা পদ একটা হাসিল হয় অর্জন হয় তার একটা পদ সে অর্জন করতে পারে তো ঠিক আমরা জানি সেইদনা আমিরুল মোমিন রদি আল্লাহ তালহ ইনার ব্যাপারে যদি আমরা দেখি যে পুরো রাষ্ট্র পরিচালনা করেছেন আমিরুল মৌমিন ছিলেন হ্যাঁ আল্লাহ ইনার ব্যাপারে দেখেন উনিও দেশ পরিচালনা করেছেন উনিও চেয়ার পেয়েছেন উনিও মানুষের খেদমতের ব্যবস্থা পেয়েছেন আমাদের আর ওনাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা যদি চেয়ার পাই আমরা যদি সমাজের একটা পদোন্নতি পাই পদ পাই আমার আগের ঘর ছিল টিনের পদ পাওয়ার পর ঘর হয়ে যায় বিল্ডিং আমার পদ পাওয়ার আগে ঘর ছিল একতলা পথ পাওয়ার পর ঘর হয়ে যায় পাঁচতলা আমার পথ পাওয়ার পর আগে ছিল সামান্য গাড়ি পথ পাওয়ার পর আমার গাড়ি হয়ে যায় চারটা পাঁচটা পথ পাওয়ার আগে আমি ছিলাম লক্ষ টাকার মালিক পথ পাওয়ার পর আমি হয়ে যাই কুটিপতি কিন্তু হঠাৎ উমর রদি আল্লাহ ব্যাপারে দেখেন এনার একজন গোলাম উনি বললেন আমি উমর আল্লাহ তালহর ঘরে গেলাম গিয়ে দেখতেছি উনি মসুরির ডাল খাবার খাচ্ছে মসুরির ডাল খাচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম

নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করতেন অর্থাৎ ক্ষমতা হোক বড় অর্থ সম্পদ হোক যাই কিছু হোক না কেন তারপরে তাদের জীবনীটা এভাবে অতিবাহিত করতেন যে আমার এই পরিত্যক্ত মহল আমার কোনো কাজে আসবে না অর্থাৎ আমার দুনিয়াটা আমার কোনো কাজে আসবে না আখেরাতি আমার জন্য যথেষ্ট আখেরাতকে আমার সুন্দর করতে হবে দুইজন আল্লাহর নেককার বান্দা ছিল দুইজন একজন আপনার একটু দুনিয়ামুখী ছিল হ্যাঁ আরেকজন নেক আমল করতো অনেক নেককার ছিল তো যিনি নেককার ছিল ওনার সাথে ওনার বন্ধু যিনি ছিল ওর সাথে সাক্ষাৎ হয়েছে উনি তো দুনিয়াদারি অনেক কি করছে টাকা ধন সম্পদ সব কিছু অর্জন করছে আর উনি শুধুমাত্র আল্লাহর ইবাদত করছে উনি ওনাকে ওয়াজ নসিহত করতে গিয়ে বললেন আচ্ছা বন্ধু আমাকে একটা কথার উত্তর দিন আপনি দুনিয়া উপার্জন করছেন আজকে কয় বছর যাব ঠিক আমি যখন থেকে বুজার সময় হয়েছে তখন থেকে আজ পর্যন্ত আমি শুধু দুনিয়া দুনিয়া করছি ঠিক আচ্ছা আপনি যে দুনিয়ার আপনার যে আকাঙ্ক্ষা ছিল এটা পরিপূর্ণভাবে অর্জন করতে পারছেন বলতেছে চেষ্টা দিন না ঘন্টা চালিয়ে যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত আমার যে আশা আকাঙ্ক্ষা ছিল এটা অর্জন করতে পারিনি যিনি নেককার ওয়ালি ছিলেন তিনি বললেন দেখেন ভাই আপনি সামান্যতম দুনিয়াটা পাওয়ার জন্য এত কষ্ট করতেছেন এত পরিশ্রম করছেন আপনার নিজেরই বাসন যে আপনি অর্জন করতে পারেন নাই আচ্ছা আপনি কেমন বোকা মানুষ আপনি কেমন নিয়ে বসে আছেন দুনিয়া অর্জনের জন্য এত কষ্ট করলেন নাই, আবার আপনি স্বপ্ন দেখতেছেন আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে এটা তো অনেক বড় আপনি দুনিয়া এত কষ্ট করতে নাই আবার চিন্তা করতেছেন আখেরাত জান্নাত এত বড় কিছু আপনি এমনি অর্জন করে ফেলবেন দুনিয়াতে খাবেন খাও দাও ফুর্তি করো মরলে জান্নাতে চলে যাও এটা আবার কেমন হতে পারে দুনিয়া অর্জন করতে পারেন নাই আখেরাতের জন্য আপনাকে কতটুকু কষ্ট করার দরকার আবার চিন্তা করেন আসলে আল্লাহর বলিদের চিন্তা চিন্তা ভাবনা এমন ভাবনা কেমন চিন্তা করেন আমরা যদি একটা উদাহরণ দিতে যাই যে দুনিয়া অর্জন করার ক্ষেত্রে উদাহরণস্বরূপ আমি যাচ্ছে পথ অতিক্রম করার জন্য পথ দিয়ে যাচ্ছি তো ছায়া মানুষের ছায়া হয় না ছায়া আমার সামনে আছে তো আমি ছায়াকে যদি সামনে রেখে সারা দিন হাঁটি তো আমি ওই ছায়াকে কোখন ধরতে পারবো করতে পারবো না কারণ দুনিয়ার উদাহরণটা এমন দেওয়া হচ্ছে আমি যতই দুনিয়াকে চাইবো দুনিয়াকে অর্জন করতে চাইবো দৌড়াবো কিন্তু আমার দৌড়ানো শেষ হবে না আমার দুনিয়া অর্জন করা শেষ হবে না আপনি দেখুন নিজেই দেখুন আপনি হয়তো প্রত্যক্ষদোষ হবেন আমাদের সমাজেও আছে যাদের মোটামুটি তারা চলতে পারে মধ্যবিত্ত পরিবার যাকে আমরা বলি তারা অনায়াসের দিন অতিবাহিত করতে পারে তারা চলতে পারে তো তাদের টার্গেট থাকে যে আমরা এখন আমার একটি ব্যবসা আছে আর একটি ব্যবসা দিবি বা এখন একটি ব্যবসা আছে আরেকটি ব্যবসা গাড়ি চা আরেকটি গাড়ি কিনবি একটি বাড়ি বানিয়েছে আরেকটি বানিয়ে মানে তার এম থাকে তার টার্গেট থাকে বাড়ানো বাড়াবে 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 পরিশেষে সে অনেক টাকার মালিক হয়ে যায় কিন্তু তার চাহিদা কিন্তু শেষ হয় শেষ হয় না যারা কোটি টাকার মালিক তাদেরকে আপনি গিয়ে দেখুন তারাও কিন্তু তাদের টাকা আরো কিভাবে বাড়াবে তারা সে চিন্তা চেতনায় আছে

আপনি কোন হালতে আছেন এক তো হৃদয়ের প্রশান্তি নেই তার কাছে দ্বিতীয়ত ওই যে হিংসা বিদ্বেষ লোভ লালসা আমি যে পৃথিবীর মধ্যে এক নম্বরে আছি এটা যেন আমার থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে আমার উপরে আমার আগে যেন কেউ বাড়তে না পারে এটা একটা লোভ মানুষের চাহিদা যেন না যায় অর্থাৎ যতই টাকা ওলা হোক না কেন যতই অর্থসম্পদ হোক না কেন যদি হৃদয়ের প্রশান্তি না থাকে তবে হৃদয়ের প্রশান্তি না থাকলে সেই ব্যক্তি আর এত অর্থ সম্পদ দিয়ে কি করবে আপনি যদি ভালো ভাব দিয়ে নেন যতই ভালো নেন ভালোটা থাকবে থাকে না বালু থাকে না তো দুনিয়ার উদাহরণ দেওয়া এটা বালুর নেই আপনি যতই দুনিয়াটাকে গুছাতে যাবেন আস্তে আস্তে আপনার ভাগ দিয়ে এগুলো পড়ে যাবে একটা ঘটনা আমি রিলা সুন্নাত মক্তবুল মদিনা রিসালার মধ্যে আছে না দুনিয়া মধুর মতো এক লোক লোক পিছন থেকে আপনার বাগে দৌড়াচ্ছে ধরার জন্য সে সামনে যেতে যেতে দেখলো একটা গাছের উপরে মধু মৌচাক আছে মধু আছে তো সে যখন ওই উপরে উঠলো নিচে একটা গর্ত আছে এখানে সাপ আছে উপরে মধু আছে ফোটা ফোটা মধু পড়ছে এ হাত পাতে এক ফোঁটা মধু পরে এটা আবার চুষতেছে আর যেই ডালটা ধরে আছে ওই ডালটা একটা সাদা একটা কালো ওই দূরে কাটতেছে অর্থাৎ দিন আর রাতকে উদাহরণ দিয়েছেন আর ওই গর্ত গর্তের মধ্যে একটা সাপ আছে এটাকে কবরকে বোঝানো হয়েছে আর পিছন থেকে যে ধাওয়া করছে এটা তার হায়াতকে বোঝানো হয়েছে আর ওই মধুর চাকটাকে দুনিয়াকে বোঝানো হয়েছে অর্থাৎ ওই এক ফোঁটা মধু পরে হাতের তালুতে সেটা দিয়ে জিব্বা দিয়ে চাটে আর এইটা স্বাদের জন্য সাদার কালো ইদুর দিন আর রাত তার হায়াতকে কাটতেছে তার দিন শেষ হচ্ছে এটার কোনো ভাবনা তার মাথায় নেই অবশেষে হায়াত শেষ হয়ে যায় ধাপ করে সে ওই গর্তের মধ্যে পরে সাপেও খায় বাঘেও খায় তার দুনিয়াও শেষ হয়ে যায় আখেরা তো সুন্দর হয় না সব কিছু ধ্বংস হয়ে যায় তো আমাদের চিন্তা করা উচিত আমি কোন পথে আছি আর কোন ভাবে আছি আমরা নুরুলনির কাছে আসবো কিছু অনুরোধের কালাম ছিল দর্শকের এগুলো শুনে কামরুজ্জামান থেকে শেষ কিছু আলোচনা আমরা আহ শোনার চেষ্টা করব ইনশালতাজি নুরান ভাই অনুরোধের কালামগুলো শুনিয়ে দিন অতি দে سیتم سنار مدینہ کی ن سام ٹیا نائ پہشان کینے سہی تم سونار مدینہ کینے سیتا منے خود زئی بر لو ٹیا پہشان منے خود কিন্তু টিয়া ফশানায় মনে হল ফাকির মতো ওরাল মারিতা আরে টিয়া নাই নাই কেন সইতাম সোনার মদি না কীন সইতা

پیرائیتا آرے ٹے آنا ہے پرشان آئے کین زیتا مشو نار مدینہ کین زیتا حسب ربی جلاللہ ما فی قلبی خير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله, إلا الله কাছে সে হিল বলল হেসে নবে হলে বল হাদের মুঠোই কি আছে প্রিয় নবীর কাছে সে হিল বলল হও নবী হলি বড় মরে হাতের মুঠোই তুই আছে আদেশ দিলেন دلین مست پا دوا پاتور کور لو سک اللہ ل علا عیلا جلل ہسبی رامی جل پے البی اللہ نور محمد সল্লাল্লা ইলাল্লা মাশাল্লাহ আল্লাহ তা বারকতা আলাহ কাবুল করেন জি কামরুজ্জামান বাই দেখতে দেখতে সময় আমাদের শেষের দিকে জি অবশ্যই অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের দুনিয়ার সময় একদিন শেষ হয়ে যায় একদিন শেষ হয়ে যায় তো যাই হোক আজ বিষয় নেওয়া হয়েছে বিরান মহল তো আমাদের সাইখ্য তারিখা আমিরা সন্ন্যাদ দা মাদ্রতমিয়া উনি লিখেছেন বিরান মহল নামে তো ওই বিরান মহলে একটি হাদিস পাক এসেছে কিছু সাহবায়ামকে নিয়ে আল্লাহ রসুলাম কোথাও যাচ্ছিলাম তো যাওয়ার সময় একটি সুন্দর অট্টালিকা চাকচিককে মনোরম মনোমুগ্ধকর একটি ভবন একটি ডালান নবীকিন দেখতে পেলেন তো করলেন যে এটি কার বললি রাসুল্লাহ উমুক আনসারি উমুক আনসারির বাড়ি হচ্ছে এটি তো নদী কিন চলতে লাগলেন তো ওই আনসারির সাহাবি যে ছিল বাড়ির মালিক সে আসলো এসে নবীজিকে সালাম দিলেন দিলেন্লাম উত্তর দিলেন না আবারও সালাম দিলেন আবারও উত্তর দিলেন না বারবার বারবারই নদী সাল্লা সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তো যখন সে বুঝতে পারলো যে হজুর সাল্লাহ সাল্লাম আমার প্রতি অসন্তুষ্ট আমার প্রতি রাগ হয়েছে এখন আমাকে কারণ জিজ্ঞাসা করতে হবে তো আশেপাশে যে সকল সাবেকেরাম ছিল তাদের জিজ্ঞাসা করলো হে সাহাবিরা সাল্লাহ ভালু সাল্লাম আমার প্রতি অসন্তুষ্ট আছেন ক্ষুধার কথ আমি তা আমি দেখতে পাচ্ছি তো সাবেকেরামরা আরোজ করলো যে নবিকিমসালু সাল্লাম এই জন্য হয়তো রাগ করে আছেন যে তোমার এই চাকচিকি ভবনটি তোমার সুন্দর ভবনটি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হয়তো অপছন্দ করেছে তো একথা শোনার পরে ওই সাহাবি তার ঘরে চলে গেলেন ঘরে গিয়ে তার এই ভবনটি একেবারে ধ্বংস করে দিলেন অর্থাৎ এই ভবনটি তিনি শেষ করে দিলেন ভেঙ্গে দিলেন তিনি চিন্তা করলেন যে ভবনের কারণে যে ঘরের কারণে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম আমার প্রতি অসন্তুষ্ট আমি এই ঘর কখনো রাখবো না তো এখানে আমাদের মেসেজ হচ্ছে যে বিষয়টি যে দুনিয়ার চাকচিক্যতা দুনিয়ার লোভ লালসা দুনিয়ার সরবময় জিনিস দুনিয়ার করে জিনিস আমাদেরকে ধাবিত করবে আমাদেরকে আকৃষ্ট করবে আকর্ষণ করবে তো তাই বলে আমরা সেদিকে ধাবিত হবে না এখান থেকে এটাও বুঝতে হবে চাকচিকে ঘর বাড়ানো বা সুন্দর মহল তৈরি করা এটা গুনহারের কাজ নয় তবে এখানে উদ্দেশ্য হচ্ছে যে একজন মুমিন বান্দা আল্লাহ পাকের বান্দার জন্য করণীয় কি সে কি দুনিয়ার লোভ লালসে থাকবে দুনিয়ার চাকচিকেতে বিপর থাকবে না সে আল্লাহ পাকের আনুগত্যে বিপর থাকবে যে ঘটনা শোনালেন এটা তো সাহাবিদের ঘটনা জি এই এই সেম ঘটনা যদি অর্থাৎ সেম কাজটা যদি কোনো সাধারণ মানুষ দ্বারা হয় বিশ্বাস কি আছে যে সে দুনিয়ার লোভে পড়ে যাবে না কি মনে হয় অবশ্যই একজন সাহাবি আর রসুল সাল্লাহ সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন কেন এই চাকচিক্যতার মধ্যে এটা আমাদের কাজ না না এই সুন্দর মহল তৈরি করা আমাদের কাজ না এটা একদিন বিরান মহল হয়ে যাবে আমি চলে যাব তো কেউ এটাকে আর দেখবে না আর আমার এটা আমার জন্য আমার আখরাতের জন্য আরো খারাপ কিছু হতে পারে এই মহলটা তাই না হুজুর সা্লা সাহাবিদেরকে এটা তোর বিয়াদ করলেন যে এই চাকচিক্যতা আমাদের কাজ না যদি আমরা এমন কোনো কিছু লোভে পড়ে যাই আমরা এটাই ভাবলাম যে থাকার জন্য তো কমপক্ষে একটা বাড়ি দরকার একটা একটা বিল্ডিং দরকার তো সেটাকে এমনভাবে চাকচিক্য করলাম আল্লাহ না জানিয়ে যদি দুই বছর পাঁচ বছর পরে আমার মধ্যে লোভ চলে আসে যে আজ একটা বাড়ি করলাম এটা তো গ্রামে হয়ে গেল এটা শহরে বাড়ি দরকার আচ্ছা শহরে করলাম রাজধানীতে দরকার রাজধানীতে করলাম এরপর যদি এমন চিন্তা আসে বিদেশে দরকার তো আমি কী করলাম আমার এই লোবে 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 পুরো জিন্দগিটা আমি বরবাদ করে দিলাম খারাপ করে দিলাম এই জন্য চাকচিক্য একটা হচ্ছে প্রয়োজন একটা হলো প্রয়োজন প্রয়োজন প্রয়োজনটাকে কেউ কখনো আপনাকে বাধা দিবে না না শরীয়ত বাধা দিবে না ইসলাম বাধা দিবে না মাওলানারা বাধা দিবে। কেউ বাধা দিবে না যেটা আপনার প্রয়োজন এখন কোনটা প্রয়োজন আর কোনটা আপনার লোভ সেটা একবার চেক করা দরকার আমাদের কোনটা আমার প্রয়োজন আর কোনটা আমার লোভ এটা যদি আমরা চেক করি তবে হয়তোবা বের হয়ে আসবে আপনার আমার আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে বাড়ি গাড়ি দালান কোঠা হয়তোবা এমন মানুষ অনেক পাওয়া যাবে যে তার যে সম্পত্তি আছে এটা হয়তো আত্মীয় স্বজন জানে না হয়তো আত্মীয় স্বজন জানে না যারটা সেই জানে একবার আপনি নিজেকে নিজে চেক করেন বা নিজের মনকে নিজে জিজ্ঞাসা করেন আমার বর্তমানে যে সম্পত্তি আছে যত অর্থ আছে যত টাকা আছে যত জায়গা আছে বাড়ি গাড়ি আছে এটা কি আমার প্রয়োজন ছিল বা এটা আমার কি প্রয়োজন নাকি শুধু লোভে পরে আমি নিয়েছি জি জি জি

আপনারা তো থাকতেছেন হ্যাঁ সুন্দর জায়গাতে তো এটা কিভাবে সম্ভব বা আখের আতকে তো আমির আলোসহ লাস্ট একটা মেসেজ দিচ্ছেন যে আসলে দুনিয়া আপনি টাকা ধন সম্পদ নেন সমস্যা নেই তবে এভাবে নেন যে যেভাবে আপনার অন্তরে যেন দুনিয়া না ঢুকে এটার উদাহরণ লাস্ট এভাবে দিছে আমির আলোসম্ম যে দেখেন পানির উপরে যতক্ষণ নৌকা থাকে হ্যাঁ ততক্ষণ কিন্তু নৌকাটা সেফ থাকে আর যখন পানিটা একটু ছিদ্র হলেও নৌকার ভিতরে ঢুকে যায় ওই নৌকাটা কি হয়ে যায় তো আমরা দুনিয়াতে নৌকার অর্থাৎ দুনিয়ার মধ্যে আমরা বসবাস করব দেখেন ইমামে আজমাবা আনীবা অনেক কুটিপতি ছিলেন না অনুষ্ঠিত ছিলেন সবকিছু ছিল কিন্তু দুনিয়ার উপরে আমরা থাকবো যে কিন্তু দুনিয়াটা অন্তরে ঢুকানো যাবে না যদি অন্তরে বিন্দু পরিমাণ ঢুকে যায়

মাদানী ভাই আচ্ছা ইনি আমাকে বললেন একদম হেটে হেটে সব জায়গাগুলো দেখিয়েছেন আমিরুল সুন্নাত ইন্টারন্যাশনাল এই ফয়জানে মদিনার সামনের যে জায়গা জায়গাটুকু এখনও আছে ওখানে কিছু দোকান পাট হয়েছে এখন তো জুনাইত ভাই আমাকে ওখানে নিয়ে গেলেন বললেন আমি যখন সর্বপ্রথম আমার গ্রাম থেকে করাচিতে আসছি আমিরুল সুন্নার সাথে সাক্ষাৎ করতে পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে ওই দিন আমির হেলসুন্না দামাত আলিয়া এই রোডের পাশে এখানে রোডের পাশে দেয়ালের সাথে হেলান দিয়ে আসল থেকে মাগরীব এখানে বসে বসে ইসলাম সাথে কথাবার্তা বলতে আমি এখানে এসে তার সাথে সাক্ষাৎ করছি ওই দিন আমি শুনছি আমির মুখে দোয়া করছি আল্লাহ এই জায়গাটা যদি দাওয়াত ইসলামী হয়ে যেত এখানে ফয়জানি মদিন কত বছর পুরানো কথা আর কবে গিয়ে আল্লাহ তাবার কথা তার ফলাফল দিয়েছেন তো জুনায়দ মাদানী ভাই বললেন একটা দিন এই লোকের এমনও ছিল যে রাস্তার পাশে বসে বসে মানুষের সাথে মুলাকাত কত সাক্ষাৎ করত আর তাহলে সুন্নতের যেই ঘরে থাকতো ওই ঘরটা নিজের না যেই ঘর দিন থাকতেন ওই ঘরটাও নিজের না তার এক আত্মীয় তাকে থাকতে দিয়েছিলেন ওই ঘরটা যে আত্মীয় থাকতে দিয়েছিলেন তারা এখনো তাদের আন্ডারেই আছে আমি শুনলাম অন্য বাড়িতে থাকেন ওই ঘরটা এখন পর্যন্ত তালা মারা এভাবে ওভাবেই পড়া আছে যদি কখনো আপনাদেরকে আল্লাহ নেয় ওই শহরে যান আপনি দেখবেন যে কেমন ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে নিয়ে আমির বসবাস করত কেমন ঘরের মধ্যে নিজের ঘর না তাও কোনো আত্মীয় তাকে থাকার জন্য দিয়েছিলেন সেই ঘরের মধ্যে থেকে আজকে পুরো পৃথিবীতে কেমন সুন্দর দিন ইসলামের খেদমত করে যাচ্ছেন পুরো পৃথিবীর মানুষ যাকে মানে পুরো পৃথিবীর মানুষ যাকে এক নামে চিনে পুরো পৃথিবীর মানুষ সালাম করে সেই ব্যক্তি কেমন ঘরে থেকে নিজের পরিবার পরিচালনা করেছেন এবং দিনের খেদমত করেছেন ইখলাস আন্তরিকতা ভালোবাসার মহাব্বাত আর আখেরাতের ফিকির মানুষকে অনেক কিছু করে দেয় যা দুনিয়ার লোভ লালসা আর এই পরিত্যক্ত মহলে সেগুলো পাওয়া যায় না থাকে না হৃদয়ের প্রশান্তিও নেই আল্লাহ তাবারকতালা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাবারকতালা রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে আবার উপস্থিত হব নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব আশা রাখি আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশা আল্লাহ তাবারকতালা আসুন যে যেখানে আছি আমরা داریہ صلی اللہ علیہ وسلم پاتھ کری یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ عمر ماں باب سر بھی اپنی بھولی نا مدنی مدین والے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ حبیب سلام علیکہ مصطفیٰ جان رحمت پیلا ہو سلام شمع بز دایت پیلا ہو سلام غسیا زمیں ماموں تو کا بنوں کا جلوہ قدرت پیلا خو سلام ڈال دی قلبوں میں عزموں تے مصطفیٰ سیدی عالی حضرت پیلا خو میں ڈال دی رحمت پہلاکو سلام مصطفیٰ جان رحمت پہلاکو سلام شمع برز میں ہدایت پہلاکو سلام صلات والسلام علیکہ یا رسول اللہ صلات والسلام علیکہ یا حبیب اللہ سبحانک اللہم و بحمدکہ لا اللہنگ استغ و فروقہ و اتوب و علیک صبح نان کامہ اب حمدکہ لا اللہ الا و فروقہ و اتوب و علق صبح کا بِ لا الہ الا و فروقہ و اتوب ولیق اسلات و السلام علیکہ نبی اللہ ولی وابق اللہ تعالیٰ তাহা আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার